वेलकम टू गुड लाइफ विद सुकन्या। आमरा सबाई चाई कालकेर थेके जेनो आजके आरो बेशी भालो होते पारी, निजेदेर बेस्ट वार्शन होते पारी। किन्तु अनेक समय सेई तुलनाटा करी अन्य लोकेर साथे, अन्य लोकेर तुलनाय आमरा कि करे भालो हब। आजकेर भिडियोते आमी बोलबो तुमि तोमार तुलनाय कि करे भालो हबे, एरकम चारटे पॉइंट। एई चारटे जिनिस तुमि जदि तोमार मध्ये तैरि करते पारो তাহলে তুমি তোমার বেস্ট ভার্সন হতে পারবে। আর তাই ভিডিওটা খুব মন দিয়ে শেষ অবধি দেখো, আর অবশ্যই এই চারটি পয়েন্ট নিজের মধ্যে তৈরি করো। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, উপকারে আসে, তাহলে এক্ষুনি একটা লাইক করো, ফেসবুক থেকে দেখলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রাখো। প্রথম যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে একটু উচ্চ আকাঙ্ক্ষা রাখো, নিজের প্রতি আকাঙ্ক্ষাটা বেশি রাখো। কোনো ক্ষতি নেই এতে, তোমাকে কেউ এতে স্বার্থপর বলবে না। যেটা উপকার হবে সেটা হচ্ছে তোমার উন্নতি করার ইচ্ছেটা অনেক বাড়বে। যখন তুমি অ্যাম্বিশিয়াস হবে, কিছু চাহিদা তোমার বাড়বে, তখন সেই চাহিদার জন্য তোমার পরিশ্রমটাও বাড়বে, তুমি সেটা অ্যাচিভ করবে। এবং যত বেশি অ্যাম্বিশিয়াস হবে, যত বেশি উন্নতির আকাঙ্ক্ষা করবে, তত বেশি পরিশ্রম করবে, পড়াশোনা করবে, তত ভালো মানুষ হবে তুমি। তাই জন্য প্রথম যেটা নিজের মধ্যে তৈরি করবে সেটা হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা, নিজের প্রতি, নিজের স্বভাবের প্রতি, নিজের গুণের প্রতি, যে গুণটা তোমার আছে সেটাতে উচ্চ আকাঙ্ক্ষা রাখা, আরো উন্নত করা। এটা তোমার প্রথম কাজ। আর এই নিজেকে ভালো রাখা, নিজেকে অ্যাম্বিশাস তৈরি করা, এই সমস্ত জিনিসগুলো যদি তুমি আমার কাছ থেকে শিখতে চাও, তাহলে আমার একটা কোর্স আছে যেটার নাম গ্র্যাটিচিউড প্র্যাকটিস। ওপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে গ্র্যাটিচিউড প্র্যাকটিস বা GP এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো, আমি পুরো কোর্সের ডিটেলস তোমাকে পাঠিয়ে দেব। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ফেল করাকে একদম ভয় পাবে না। যদিও ছোটর থেকে বাবা মারা বলে আসে ফেল করবি না, তো তুই ফেল করে যাবি, ফেল করলে চলবে না, কিন্তু আমি বলবো 100 বার ফেল করবে। ফেল না করলে তুমি পাস করার আনন্দটা কি করে পাবে? আর ফেল করার ভয়ে যদি তুমি কাজটা নাই করো, তাহলে তো সেই পাস করার আনন্দটা জীবনে কোনোদিন পাবেই না। এই জন্যে ফেল করাটা খুব প্রয়োজন। যতবার ফেল করবে তত বেশি পাস করার চান্সটা তোমার বেড়ে যাবে। আর ফেল করাকে কখনো ভয় পাবে না, কারণ একটাও মানুষ দেখতে পাবে না যে জীবনে ফেল করেনি। শুধুমাত্র সেই মানুষটাই জীবনে ফেল করে না যে মানুষটা কোনো কাজই জীবনে করে না। যে মানুষ কাজ করে সেই মানুষই ফেল করে। তুমি যদি 10টা কাজ করো, তার মধ্যে 4টেতে ফেল করো, 6টাতে তুমি যা উন্নতি করবে তাতে কেউ ওই 4টে ফেলের কথা মনেই রাখবে না। তাই জন্যে ফেল করাকে একদম ভয় পাবে না। রিজেকশনকে ভয় পেলে, ফেল করাকে ভয় পেলে, আনসাকসেসকে ভয় পেলে তোমার উন্নতি হবে না, তুমি এগোতে পারবে না। ভয়তে তোমার প্যারালাইসিস হয়ে যাবে, তুমি একই জায়গায় দাঁড়িয়ে থাকবে। তাই হেরে যাওয়াকে কখনো ভয় পাবে না, ফেল করাকে কখনো ভয় পাবে না। 3 নম্বর যেটা খুব প্রয়োজনীয় সেটা হচ্ছে তুমি কাদের সাথে মিশছো সেটা লক্ষ্য করা। প্রথম পয়েন্ট যেটা বলেছিলাম, তোমার যে অ্যাম্বিশন আছে সেই লক্ষ্যে পৌঁছাবার জন্য তোমার আশেপাশের লোকগুলো কি তোমায় সাহায্য করছে, উপরের দিকে তুলছে, না টেনে নিচে নামাচ্ছে, এটা তোমাকে আগে দেখতে হবে। যদি এরম মানুষের সাথে তুমি মেশো যারা তোমাকে টেনে নিচে নামাচ্ছে, সেই মানুষগুলোর সাথে মিশবে না। তারা হতে পারে তোমার খুব কাছের মানুষ, শারীরিকভাবে তোমার আশেপাশেই ঘুরে বেড়ায়, তোমার বাড়ির মধ্যেই থাকে, কিন্তু তাদের সাথে তুমি মানসিক দূরত্ব তৈরি করবে যাতে তোমার উন্নতিতে বাধা না আসে। আর তুমি লক্ষ্য করবে যে মানুষগুলো তোমাকে উন্নতির জন্য আরো এগিয়ে দিচ্ছে, সুবিধা করে দিচ্ছে, সেই মানুষগুলোর সাথে তুমি মানসিকভাবে বেশি কাছাকাছি থাকবে, যাতে তোমার উন্নতিটা অনেক সহজে হয়ে যায়। আর 4 নম্বর পয়েন্ট এটা অবশ্যই করবে, সেটা হচ্ছে সবাইকে খুশি রাখার চেষ্টা করবে না। কোনোদিন তুমি সব মানুষকে খুশি করতে পারবে না, তাই এইটার সবচেয়ে সহজ উপায় হচ্ছে তুমি সবসময় নিজেকে খুশি করার চেষ্টা করবে। যেটা করলে তোমার ভালো লাগবে,
তোমার মনটা স্যাটিসফাইড হবে, সেই কাজটা করবে। তুমি যখন খুশি থাকবে তখন দেখবে তোমাকে যারা সত্যি সত্যি ভালোবাসে, তোমার ভালোটা যারা সত্যি চায়, তারা অটোমেটিক্যালি খুশি হয়ে যাচ্ছে। আর তুমি যদি সব লোককে খুশি করার চেষ্টা করো, প্রথমত তো হচ্ছে সব লোক খুশি হবে না, দ্বিতীয়ত তুমি যেহেতু সবাইকে খুশি করার চেষ্টা করছো, যে মানুষগুলো খুশি হচ্ছে না, তারা খুশি হচ্ছে না বলে তুমি আরো দুঃখী হয়ে যাচ্ছ। তো এই দুঃখী হওয়ার সাইকেলে কখনো ঢুকবে না। নিজেকে খুশি রাখো, নিজের খুশিটা সবার মধ্যে ছড়িয়ে দাও। এই চারটে পয়েন্ট যদি তোমার মধ্যে তুমি আনতে পারো, তাহলে দেখবে প্রতিদিন তুমি আরো ভালো মানুষ তৈরি হতে পারবে, আরো স্যাটিসফাইড খুশি মানুষ তৈরি হতে পারবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে এক্ষুনি একটা লাইক করো, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রাখো।